प्रिशनी कार्टून टीवी राज्यर नाम विहंगनगर। राजा भानुप्रताप खुबी प्रजाबत्सल और दयालु प्रकृतिर, किंतु राज्ये कोनो शांति नहीं। शुधु जे शांति नहीं ता नय, बला भालो सबाई खूब अशांतिते आतंके उत्कंठाय जीवन जापन करछे। कारण रोज सकाले कोनो ना कोनो घरे घटछे अघटन। मानुषेर गृहपालित पशु गायब हये जाच्छे, माने रात बिरेते जे कोथाय चले जाच्छे तार कोनो हदिश नहीं। तबे ए ब्यापारे सकलेई एकमत जे राज्ये निश्चय कोनो राक्षसेर उपद्रव घटेछे। ता ना होले एइभावे राताराति सब बाड़ी थेके कि घरेर पालित पशु उबे जेते पारे? एकदिन राते एक चाषी महिम तार घरेर बाइरे एकटु हावा खेते बेरियेछे, गरमे घुम धरछे ना। हठात से देखे ছাগলটাকে নিয়ে পালাচ্ছিল। কি ভয়ঙ্কর রে বাবা। পরদিন সকালে শোনা গেল মহিমের পাশের বাড়িতে দুটি পাঁঠাকে আর পাওয়া যাচ্ছে। মহিম বুঝল রাক্ষসটা তার ছাগলটি না পেয়ে পাশের ঘর থেকে ছাগল নিয়ে গেছে। প্রজারা সবাই রাজার কাছে এর বিহিত করার অনুরোধ জানালো। রাজামশাই খুবই চিন্তিত, মন্ত্রী কোটাল কারো সঙ্গে আলোচনা করে কোনো সমাধান তিনি পেলেন না। অবশেষে মন্ত্রী বললেন, আমাদের রাজকুমারকে ডেকে পাঠানো হোক। গুরুগৃহ থেকে রাজকুমার ও তার সঙ্গে মন্ত্রীপুত্র এবং কোটালপুত্র রাজ্যে এল। পিতা, আপনি আমাদের এত শীঘ্র ডেকে পাঠালেন কেন? আমাদের তো এখনো শিক্ষা সম্পূর্ণ হয়নি। আমার আর কোনো উপায় ছিল না কুমার, রাজ্যে এক ভয়ানক রাক্ষসীর উপদ্রব ঘটেছে, প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে। সৈন্য সামন্ত নিয়ে অনেক চেষ্টা করেও সেই রাক্ষসীকে মারা সম্ভব হয়নি। রাক্ষসী মায়াবিনী, নানা সময় নানা রূপ ধরে। দেখো, তুমি যদি কিছু করতে পারো। ঠিক আছে পিতা, আমি এক মাস সময় নিচ্ছি, এর মধ্যে আমি রাক্ষসীকে ঠিক মেরে ফেলব। রাতের বেলা হানা দিয়ে রাক্ষসী যা পারে নিয়ে যাচ্ছে। এখন তো আবার শোনা যাচ্ছে দু একজন মানুষও হারিয়ে যাচ্ছে। গৃহপালিত পশুর সংখ্যা ফুরিয়ে আসায় রাক্ষসী এবার মানুষও শিকার করছে। রাজ্যে হাহাকার পড়ে গেল। সন্ধে না হতে হতেই রাজপথে লোক চলাচল বন্ধ হয়ে যায়। প্রজারা তবুও রাজ্যেই থেকে গেল, কারণ রাজকুমারের উপর তাদের অগাধ বিশ্বাস। কি করে ওই রাক্ষসীকে বধ করা যায়? কখন আসে কখন যায় সে তো কেউ টেরই পায় না। শুধু পরদিন সকালে শোনা যায় কার ছাগল নেই কার গরু নেই, এখন তো আবার শোনা যাচ্ছে কার ভাই নেই বোন নেই। আচ্ছা কুমার, তুমি কি লক্ষ্য করেছো আমাদের রাজবাড়িতে কিন্তু এখনো কোনো উপদ্রব ঘটেনি? রাজবাড়িতে তো সব সময় পাহারা থাকে, তাই বোধ হয়। আমরাও তাহলে রাত জেগে আমাদের নগর পাহারা দেব। দেখো ভাইগণ, আমাদের নগরে মোট তিনটি মুখ্য দরজা আছে। মণিকান্ত, তুমি থাকবে চাতক দুয়ারে। ঠিক আছে কুমার। দীপাকর, তুমি থাকবে কেকা দুয়ারে। হ্যাঁ ঠিক আছে। আর আমি বিহঙ্গ দুয়ারে। দেখা যাক ওই রাক্ষসী কোথা দিয়ে নগরে ঢোকে। সন্ধ্যার ঠিক কিছুটা আগে ওরা যে যার নির্দিষ্ট স্থানে পাহারায় মোতায়েন হয়ে গেল। সন্ধ্যার কিছুটা পরেই
অন্ধকার যখন একটু গাঢ় হয়েছে তখন এক বুড়ি হাজির হলো রাজকুমারের দরজায়। তুমি কে? আমি খেন্তা গো বাবা, পাশের গ্রামে গিয়েছিল কলা বেচতে, ফিরতে দেরি হয়ে গেল, আমার তো আর কেউ নেই, তাই দুটি চাষের জিনিস বেচে কোনো মতে খাওয়ার জোগাড় করি। রাজকুমারের ভারী মায়া হলো বুড়ির কথায়। এত রাতে আর বাইরে থেকো না বুড়িমা, জানোই তো রাক্ষসীর কি উৎপাত। এখন আমরা পাহারায় আছি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। বেটা ঠকে গেছে, কি মজা, আজ একটা মানুষ খাবো, কচি থেকে মানুষ। পরদিন সকালে খবর পাওয়া গেল ব্রজেন খুড়োর ছেলে বলাইকে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে তো রাজকুমারের মুখ হাঁ হয়ে গেল। আমি তো আমার ফটক দিয়ে কাউকে ঢুকতে দিইনি। হ্যাঁ, আমার ফটক দিয়েও তো কেউ ঢোকেনি। ভুলটা আমারই, আমি কাল রাতে এক বুড়িকে নগরে ঢুকতে দিই, কিন্তু কি করে বুঝবো যে ওই মায়াবী রাক্ষসী এত ছলনা করবে। ঠিক আছে বন্ধুরা, আমরা আর কোনো নারীকে সন্ধ্যার পর নগরে ঢুকতে দেব না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পরদিন বিকালের পর আবার তিন বন্ধু তিন দুয়ারে পাহারায় থাকলো। এমন সময় কোটালপুত্র দিবাকরের দুয়ারে এক সাধু বাবার আবির্ভাব হলো। আপনি কে? ওহে মূর্খ, তুই জানিস না আমি কে? আমি হলাম এক সন্ন্যাসী, সুদূর হিমালয় থেকে আসছি। শুনেছি তোদের রাজ্যে নাকি এক রাক্ষসীর উপদ্রব ঘটেছে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি তার বিনাশের উদ্দেশ্যেই এসেছি। আমায় মার্জনা করবেন প্রভু, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। যান আপনি রাজপ্রাসাদে যান, আমি তো আর ফটক ছেড়ে যেতে পারবো না, না হলে আমি আপনাকে নিয়ে যেতাম। ঠিক আছে। এই বেটা ধোকা খেলো, আজ একটা নধর মানুষ খাবো, আর পশু খাবো না, মানুষই খাবো। পরদিন সকালেও সেই একই কথা, রসিক চাচার ছেলেকেও পাওয়া যাচ্ছে না। রাজকুমারেরা তো আবার অবাক। আমার ফটক দিয়ে তো কাল কেউ ঢোকেনি। হ্যাঁ আমার ফটক দিয়েও তো কেউ ঢোকেনি। আমারই ভুল রাজকুমার, আমারই ভুল, কিন্তু আমি কি করে বুঝবো যে রাক্ষসী একটা সাধুর রূপ ধরবে, এত স্ত্রীলোকের রূপ ধরে। কি সাধু? হ্যাঁ, এক সাধু এসেছিলেন কাল রাত্রে, তিনি বললেন যে তিনি আমাদের নগরে রাক্ষসী নিধনের জন্য এসেছেন। রাক্ষসী তাহলে নারী বা পুরুষ উভয়েরই রূপ ধরতে পটু। শোনো বন্ধুরা, এবার থেকে আমরা আর কোনো নারী বা পুরুষ কাউকেই ঢুকতে দেব না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পরদিন ওরা আবার যে যার ফটকে পাহারায় থাকলো। এইবার মন্ত্রীপুত্র মণিকান্তের দুয়ারে একটি গাভী উপস্থিত হল। মণিকান্ত বিনা বাধায় গাভীটিকে ফটক দিয়ে ঢুকতে দিল। রাক্ষসী কি আর পশুর রূপ ধরবে, এ তো অবলা একটা গাভী মাত্র, না না এটা রাক্ষসী হতে পারে না, সে তো নারী বা পুরুষের রূপ ধরে। ঠিক আছে যাক। আমায় ধরো তো
পরদিন সকালেও সেই একই খবর, ননিখুরির একমাত্র ছেলে সুকমলকে আর পাওয়া যাচ্ছে না। এটা কি করে হলো? এবার কার ফটক দিয়ে ঢুকলো? আমার ফটক দিয়ে তো কোনো মাছিও গলেনি। হ্যাঁ, আমার ফটক দিয়েও কেউ ঢোকেনি, কিন্তু আমার ফটক দিয়ে তো শুধু একটা গাভী ঢুকেছিল। উফ, এই রাক্ষসী গাভীর রূপও ধরলো। কি হবে কুমার? রাক্ষসীর মায়াশক্তি এবং বুদ্ধি দুই প্রবল, আমরা কি করে পেরে উঠব কুমার? পারতে তো আমাদের হবেই, রাক্ষসীকে যে করেই হোক শেষ তো আমি করবই। আদৌ কি রাজকুমার 30 দিনের মধ্যে ওই মায়াবী রাক্ষসীকে মারতে পারবে? জানতে হলে এই গল্পের পরের পর্বটি দেখুন।